नमस्कार प्रिय दर्शक, बासु इलेक्ट्रिक चैनले सबाई के स्वागत। तो दर्शक केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो दर्शक आजकेर भिडियोते आमी शेखाबो एई जे एकटी एपिफेनेर कयल देखते पाच्छेन, एई कयलटी सम्पूर्ण नष्ट हये गेछे। तो दर्शक एई फैनटीके नतून कयल बाइंडिंग करते हबे, तबे गिये फैनटा चलबे। तो जदि आपनादेर बाड़ी जदि फैन एरकम कयल बाइंडिंग नष्ट हये जाय, आपनि एटाके बाइंडिंग करते गेले आपनार डाटा दरकार पड़बे, कारण एई फैनटी सिल्भार कयलेर आछे। तो এটাকে আপনাকে কপার বাইন্ডিং করতে হবে, সিলভার বাইন্ডিং করলেও চলবে, আবার কপার বাইন্ডিং করলেও চলবে। কিন্তু দর্শক কপার বাইন্ডিং করলে আপনার লাস্টিং বেশি দিন দেবে, আর সিলভার বাইন্ডিং করলে আপনার লাস্টিং কম দিন দেবে। তো দর্শক আজকের ভিডিওতে আমি শেখাবো এই যে এপিফেনে যদি আপনার সিলভার বাইন্ডিং থাকে, যদি আপনাকে কপার বাইন্ডিং করতে হয়, তো আপনি কি থিওরি বা কি আপনি ডাটা দিয়ে এটাকে বাইন্ডিং করবেন। তো আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু পুরো বুঝতে পারবেন। আর যদি ভিডিও দেখার পর যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই দেওয়া থাকবে, আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। এবং দর্শক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন, এবং এরকম ভিডিও রোজ পাওয়ার জন্য ইলেকট্রিকের উপর কমপ্লিটলি কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং তার সাথে বেল নোটিফিকেশান অবশ্যই অল প্রেস করবেন। তো চলুন দর্শক বেশি কথা না বলে আমরা শুরু করি। তো দর্শক আমি দেখাবো বলেছি সিলভার বাইন্ডিং যদি থাকে, আপনি কপার বাইন্ডিং করতে গেলে আপনাকে কি ডাটা বা থিওরি দিতে হবে সেটা বলেছি। কিন্তু যদি কারোর যদি সিলভার বাইন্ডিং দরকার পড়ে, তো আমরা ফিটিংস কয়েল আমরা বিক্রি করি, ঠিক আছে? মানে কোর সমেত, কোর কয়েল বাইন্ডিং সমেত সিলভার কয়েল আমরা বাইন্ডিং করে আমাদের স্টক থাকে। যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা কল করে আমাকে অবশ্যই আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো আমরা এগুলো খুবই লো প্রাইসের মধ্যে রেখেছি, ঠিক আছে, এবং ভালো লাস্টিংও আছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কয়েলগুলো, আপনারা দেখতে পারেন, ফিনিশিং দেখতে পারেন কয়েলের। এবং দর্শক এই যে ফ্যানের কয়েলের কোরগুলো ভালো করে লক্ষ্য করবেন, এই যে কোরগুলো আছে একদম প্রিন্টেড কোর আছে, কোনো অ্যাবড়া খ্যাবড়া কোর আমরা দিই না, কারণ আপনাদের ফিটিংস করতে প্রবলেম হবে। একদম ফিনিশিং কোর আমরা দিয়ে ফিটিংস করে কয়েল আমরা রেডি করে রেখেছি। যদি আপনাদের কারোর দরকার থাকে অবশ্যই আমাকে কল করবেন, অর্ডার করতে পারেন, আমি এখান থেকে আপনাদের বাড়ি অবধি পৌঁছে দেবো। এবং দর্শক প্রাইসও খুবই লো প্রাইস আছে, বেশি প্রাইস নেই, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো চলুন দর্শক আজকে যে আমাদের ভিডিও টপিক ছিল বাইন্ডিং ডাটা কীভাবে বার করতে হয় সিলভার থেকে কপারের, তো চলুন আমরা সেটা নিয়ে আজকে আপনাদের ভিডিওটা শুরু করি। তো প্রথমত এই কোরটি দেখতে পাচ্ছেন, এটা 24 স্লটের কোর আছে। তো এটা 24 স্লটের যে কোর আছে, এটা হাই স্পিড ফ্যান, এপি ফ্যান সবাই জানেন। তো এটা বাইন্ডিং ডাটা আমি বলে দিচ্ছি, প্রথমত আমি কাগজে লিখে দিচ্ছি রানিং স্টার্টিং, কারণ রানিং তারপর স্টার্টিং। তো এই যে বাইন্ডিং ডাটা রয়েছে আপনাকে বলবো, এটা হচ্ছে এই যে এপি ফ্যানে এখন যে বাইন্ডিং করা হয়েছে, এটা আপনার সিলভার কয়েল আছে, কিন্তু এগুলো আপনার পৈতা কয়েল আছে, মানে একটা লম্বা কয়েল হবে, ওটা পেঁচিয়ে পেঁচিয়ে পুরো কয়েলের মধ্যে, পুরো ফ্যানটার মধ্যে টোটাল চারটে কয়েল আছে, দুটো স্টার্টিং কয়েল, দুটো রানিং কয়েল, লম্বা লম্বা কয়েল হয়, সেটাকে আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে ঢোকাতে হয়। এটা একটা দিক করা যায়, আপনি এটাও আমি ডাটা বলে দেবো। আর একটা হচ্ছে আপনাকে এটা কাটা কাটা কয়েলও করা যায়, তিনটে ডাইস করে আপনাকে, আপনি কাটা চাইলে কাটা কাটা কয়েলও করতে পারেন, তো আপনার যেটা খুশি, কিন্তু ডাটা একই হবে, ঠিক আছে? আমি ডাটাটা আমি প্রথমত এই একটা কয়েল আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমি ব্যাস তুললাম, তো এটা তিনটে ব্যাস উঠছে। তো এখন যে কয়েল আছে, এটা পৈতা কয়েল আছে, একটা লম্বা কয়েল পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকানো আছে, কিন্তু এটা ব্যাস তিনটে আছে। তো আপনারা চাইলে এরকম একটা লম্বা কয়েল করে ঢোকাতে পারেন, পেঁচিয়ে পেঁচিয়ে কপারের বাইন্ডিং করে, আর তা না হলে আপনি তিনটে ডাইসে কাটা কাটা কয়েল করে আপনি ঢুকাতে পারেন। তো আমি এই সিলভার কয়েল একটি ব্যাচ আমি কাটবো, কেটে আমি পুরো কয়েলটা বার করব লম্বা, যাতে আপনারা বুঝতে পারেন যে পৈতা লম্বা কয়েল বা পৈতা কয়েল মানে কি, আর কাটা কাটা কয়েল মানে কি। আমি ডাইস বার করে আপনাকে দেখিয়ে দেবো। তো আমি এই কয়েলটা কাটলাম, তো আমি প্যাচ প্যাচ করে ঢোকানো আছে। তো আমি আগে এই কয়েলটা পুরো আপনাদের সামনে বার করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আর তারপরে আমি কাটা কাটা কয়েল কীভাবে এটা হয় দেখাবো, আর তার লাস্টে আমি থিওরি আপনি কত টান্স দেবেন টান্সটাও আপনাকে বলে দেবো, যে কপ সিলভার থেকে কপারের টান্সটা কত হবে বলে দেবো। কারণ আমি এত কিছু দেখাচ্ছি এই জন্যই, কারণ আপনার যাতে বুঝতে সুবিধা হয়ে থাকে, নাহলে আমি খালি আপনাদের টান্স বলে দেবো, আপনারা এই ব্যাস সম্বন্ধে আপনাদের এত আইডিয়া নেই, ঠিক আছে? যারা হয় নতুন কাজ শিখছেন তাদের একদমই আইডিয়া নেই, তো সেই জন্যই এই আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে, এই জন্যই বলে দিচ্ছি। তো দেখুন আমি এই কয়েলের ব্যাসটা বার করছি, দেখুন এটা যেহেতু আগেই বলেছি যে এটা লম্বা 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 একটাই কয়েল আছে, তার মধ্যে পুরো পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকানো ছিল তিনটে ভাগ ভাগ করে। তো দেখুন দর্শক সেইভাবে বের হচ্ছে, একটা লম্বা কয়েল ঢোকানো ছিল,
লম্বা করে, তো সেটা আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে আপনি এইটা যে আপনি কপার বাইন্ডিং করে ঢোকাতে পারেন, একটা লম্বা কয়েল আপনাকে বানাতে হবে। মাপটা আমি আপনাদের পরে বলে দেব, তো আপনাকে যেরকম আপনার কত ইঞ্চ ডাইস থাকবে তার উপরেই আপনাকে এটা মাপ হবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে লম্বা কয়েল, আপনি চাইলে এইভাবে ঢোকাতে পারেন, নাহলে আপনি এটাকে কাটা কাটা করে আপনি কয়েলের মধ্যে তিনটে ব্যাচ করে ঢোকাতে পারেন। তো এই দেখুন একটা কয়েলের লম্বা, কতটা লম্বা কয়েল, তবে গিয়ে তিনটে ব্যাচ মেকআপ হচ্ছে। তো চলুন আপাতত আমি আপনাদের ওই ডাইসের যে তিনটে কাটা কয়েল সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি এই টান্সটা কত হবে আমি বলে দিচ্ছি। তো দেখুন দর্শক, এই হচ্ছে ডাইসের কয়েল, যেগুলো হচ্ছে দেখুন এরকম তিনটে কাঠের ডাইস আপনাকে বানাতে হবে। আমরা এগুলো বানিয়ে আপনাদের আমরা পার্সেলও দিই, মানে অর্ডার করলে আমরা বাড়িতে পৌঁছেও দিই। তো এরকম ডাইস করে আপনি এগুলো বাইন্ডিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। তিনটে কাটা কাটা ব্যাচ হবে, সেখানে আপনার তিনটে কয়েল হবে, ঠিক আছে? আপনি এগুলো কপার বাইন্ডিংই করতে পারেন। তো চলুন আপাতত আমি এই যে ডাটাটা কয়েলের রানিং স্টার্টিং সিলভার থেকে কপার সেটা করে দিচ্ছি। তো আপনি যদি কাটা কাটা কয়েল করেন তাহলে আপনাকে তিনটে আপনাকে কয়েল হবে, আমি তিনটে কয়েলের লিখে দিচ্ছি। আর যদি আপনার একটা লম্বা কয়েল হয় তাহলে আপনার কী হবে, একটাই আপনাকে টান্স বলে দেবো, ওটা আপনাকে মারতে হবে। তো দেখুন রানিং স্টার্টিং, তো প্রথমত রানিং কয়েলে বলে দিচ্ছি, তারপরে স্টার্টিং কয়েলে বলে দিচ্ছি। তো আপনার রানিং যদি আপনি করেন, এটা আপনি 35 গেজ দিয়ে করবেন, আমি ওখানে লিখছি না মুখে বলে দিচ্ছি, 35 গেজ দিয়ে আপনাকে এটা 350 টান্স দিতে হবে প্রথম কয়েল, দ্বিতীয় তৃতীয় একই টান্সই হবে। রানিং কয়েলে যদি আপনি তিনটে কয়েল যদি কাটা কাটা করেন তাহলে আপনি 350 টান্স করে দেবেন তিনটে কয়েল, প্রথম এক নম্বর করে 350 টান্স, দুই নম্বরে 350 টান্স, তিন নম্বরে 350 টান্স 35 নম্বর গেজ দিয়ে, ঠিক আছে? এবং যদি আপনি লম্বা কয়েল করে দেন তাহলে আপনি 350 টান্স দিয়ে পুরো লম্বা কয়েলটা ঘোরাবেন, তাতে আপনার তিনটে ভাগ ভাগ হয়ে যাবে যখন কয়েলটা ঢুকবে। চলে যায় স্টার্টিং কয়েলে, তো স্টার্টিং কয়েলের জন্য এই সেম ডাইসে আপনাকে আপনি যে যখন কাজ করতে যাবেন ডাইস আপনি ম্যাচিং করে নিতে হবে আপনাকে। তো আপনার এখানে টান্সটা হবে 330 টান্স, এক নম্বর কয়েল তিন নম্বর 330 টান্স, দুই নম্বর 330 টান্স, তিন নম্বরও 330 টান্স সেম হবে, মানে এটা 350 হচ্ছে রানিংটা, এটা স্টার্টিংটা 330 টান্সই হবে। তো আপনারা এইভাবে আপনাকে রানিং স্টার্টিং কয়েল বাইন্ডিং করতে হবে সিলভার থেকে কপারে, তাতে আপনার কয়েলের কোনোরকম হিটও আসবে না। এই এবং এই থিওরি দিয়ে বাইন্ডিং করলে আপনার কয়েলের দীর্ঘ লাস্টিং দেবে, লং লাস্টিং আপনি এটা করাতে পারবেন। এই থিওরি যদি আপনি দেন আপনার কয়েল অবশ্যই লং লাস্টিং করবে এবং কোনোরকম হিটও আসবে না। তো দর্শক এই ছিল আজকে ভিডিও, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, এবং যদি আপনাদের কোনোরকম ভিডিও ডিমান্ড থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো দর্শক আজকে এই পর্যন্ত, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী।